ভবানীপুরের বাসিন্দা বছর 89 এর আশা নন্দী কয়েকদিন আগে বাড়িতে পড়ে গিয়ে ডান হাতে চোট পান তিনি। পারিবারিক চিকিৎসকের পরামর্শে স্থানীয় একটি ক্লিনিকের কর্মীরা বাড়িতে এসে তার এক্সরে করে যান। এরপর রিপোর্টে জানানো হয় হাত ভাঙেনি তার, কিন্তু যন্ত্রণা না কমায় 5 দিন পর পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য যায় বৃদ্ধার পরিবার। সেখানে জানানো হয় হাত ভেঙেছে আশানন্দীর। বৃদ্ধার পরিবারের অভিযোগ, এক্সরে ক্লিনিকের ভুল রিপোর্টের কারণে তার হাত ঠিকমতো সেরে ওঠেনি। এই অবসাদ থেকেই প্রথমে হার্ট ও পরে সেরিব্রাল অ্যাটাক হয় ওই বৃদ্ধার। তাঁর পরিবারের তরফে ভবানীপুর থানায় এক্সরে ক্লিনিকের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ দায়ের করা হয়েছে। আমাদের লোকাল যে এক্সরে ক্লিনিক মেমোরিয়াল এক্সরে ক্লিনিক, তারা ভুল রিপোর্ট দেওয়ার জন্য তার কার্ডিয়াক প্রবলেম হয়ে গেল এবং তিনি আলটিমেটলি সেরিব্রাল অ্যাটাক তার হয়ে গেল। আমি রিটেন কমপ্লেন করলাম, রিসিট নিলাম উইথ এ কপি টু ডিসি সাউথ, কিন্তু আজ পর্যন্ত কোনো রকম অ্যাকশন এনকোয়ারিও করা হয়নি, যদিও অভিযোগ কুড়িয়ে দিয়েছে এক্সরে ক্লিনিক কর্তৃপক্ষ। আমরা যখন এক্সরে করেছিলাম তখন তো কোনো ফ্র্যাকচার দেখতে পাইনি, যেটা আমার কম্পিউটারে স্টোর করা রয়েছে। হ্যাঁ, তারপরে যদি কোনো ঘটনা ঘটে থাকে তার জন্য তো সেটা অন্য ব্যাপার। আমরা যখন এক্সরে করেছি তখন কোনো ফ্র্যাকচার দেখতে পাইনি। পার্ক স্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে বর্তমানে ভর্তি রয়েছেন আশানন্দী। মানসিকভাবে ভেঙে পড়ার কারণে তার সেরিব্রাল অ্যাটাক হতে পারে বলে জানিয়েছেন চিকিৎসকরা। পেশেন্টের বয়সটাকে তো আপনি উপেক্ষা করতে পারবেন না, খুব সিনিয়র সিটিজেন উনি, এক নম্বর। দু নম্বর, উনি হার্টের রুগী, এই বয়সে তার হার্টটাও তো কম্প্রোমাইজড। এই অবস্থায় তার যদি একটা কন্টিনিউয়াস মানসিক অশান্তিতে তিনি ভোগেন, সেই মানসিক অশান্তি ডেফিনেটলি তার স্বাস্থ্যের অবনতি ঘটাতে পারে। বৃদ্ধার শারীরিক অবস্থা সংকটজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। অর্ণব মুখোপাধ্যায়, রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।